আরে কইতে হুজুর ধরে আনছ, হুজুরি দিশা বেড়াইতে বেড়িয়ে বানাই লিখিয়েছে, আমরা বিলো গরম পানি করে দিতাম, তারা বিলো উজু করবে, এমনি তারা কন্ট্রোলে রাখতাম পারি না। তুলনা করলো কেন? কয়েকদিন কারণে স্বামী স্ত্রীকে গায়ের পোশাকের সাথে তুলনা করছে। এক নম্বরে হইল গায়ের পোশাক মানুষের লজ্জা স্থান ঢেকে রাখে, দুই নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, তিন নম্বরে গায়ের পোশাক মানুষকে আরাম দেয়। এই স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলা ঢেকে রাখবে, একজন আরেকজনের লজ্জাগুলা ঢেকে রাখবে, একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, একজন আরেকজনের আরাম দেবে। স্বামী যখন দুপুরবেলা জমিন থেকে কাজ করে আসবে, মহিলা পানি গরম করে রাখবে, গরম পানি দিয়ে স্বামী গোসল করবে। আবার স্বামীর যদি ঘুম আগে ভেঙে যায়, মাঝরাত স্বামীর ঘুম ভেঙে গেছে, বিবি অসুস্থ, তুমি স্বামী সমস্যা নাই, গ্যাসের চুলা আছে, তুমি যদি গরম পানি কইরা দুইটা ডিম সিদ্ধ কইরা তুমি আমার মায়ের ডাক দাও, বিবি বিবি গো, লাভ দিয়ে উঠো গো বিবি, প্রতিদিন তো তুমি গরম পানি করো, আজকে আমি গরম পানি করে দিলাম, তুমি চল, তুমি আর আমি চলো অজু করে, দুইজন মিলে তাহাজ্জত পড়ে নেই, বলো মারহাবা। প্রতিদিন মহিলা মানুষ আপনারা গরম পানি করে দিব, আপনি উজু করবেন, গোসল করবেন, একদিন এবিটিরও গরম পানি করে দিলে আপনার সমস্যাটা কীটা? আপনি যে মনে মনে কইতে আছে, আরে কইতে হুজুর ধরে আনছ, হুজুরি দিশ বেড়াইতে বেড়িয়ে বানাই লিখিয়েছে, আমরা বিলো গরম পানি করে দিতাম, তারা বিলো উজু করবে, এমনি তারা কন্ট্রোলে রাখতাম পারি না। ও বাবা মন দিয়ে শুনো, ও বাবা তোমার শরীর স্বাস্থ্য যখন খারাপ হয়ে যায়, তোমার মাথা যখন ব্যথা করে, তোমার বিবি তোমার মাথায় টাইগার বাম দিয়া দেয়, তোমার মাথায় আলতু করে টেপে দেয়, তাইলে তোমার যেমন মাথা ব্যথা করতে পারে, একদিন তো আমার মায়েরও মাথা ব্যথা করতে পারে। বাবা তোমার মাথা যদি আমার মা টিপে দিতে পারে, তাইলে তুমিও তো আমার মায়ের মাথা ব্যথা করলে মাথাটা টিপে দেওয়া উচিত। ও বন্ধু তোমার যদি লজ্জা লাগে, লজ্জার দরকার নাই, সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনও তুমি তোমার সাহাবিবির সাহায্য করতে পারো, ঠিক কি না? হুন্না লেবাসুল্লাহ কুমুয়াং তুমলেবাসুল্লাহ হুন্না, পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। এই যে সামনে রোজার মাস আইতে আছে, এপ্রিল মাসে রোজা শুরু হইব, আমরা বেড়াইতে দেখবেন সান্দুলনের লগে লগে কি একটা ঘোষণা দেয়, কয় সাবধান, আমারই কইলাম আগড়ায় ডাক দিবা না, একেবারে গড়ি সাইয়া আধা ঘন্টা 10 মিনিট আগে দিয়া ডাক দিবা, আমি যেন উঠতে খাইয়া লেতাম পারি, খাইয়ে যেন আজান দেয় ঘুরে দিয়া উঠতে লেতাম পারি। আপনার কথাটা মুডে হইছে না, আপনার বলা দরকার ছিল সেহেরি রান্নার সময় তুমি যখন ঘুম ভাঙবে তুমি আমারে ডাক দিয়া দিবা, সুবহানাল্লাহ বলবেন না, তুমি আমারে সেহেরির বান্দা, এই যখন রান্নার সময় হবে তুমি আমারে ডাক দিয়া দিবা, আমি চস্তাইটা টিপ দিয়া ধরাম, তুমি গিয়ে ফহিরের গাড়িতে চাউলটি দিয়ে আনবা, আমি মহিষের ডেউটা দিয়ে ভেঙ্গা দেব, তুমি ফাইরা দিয়া ডাইলু দিয়া লাইবা, আমি দৈন্যা পাতার গোড়াটা ভেঙ্গা দেব, তুমি আল্লাহ করলে ফোলা দিয়া এই মাছের উফরি দিয়ে সিরা দিয়া দিয়া লাইবা, আমি তোমার লগে দিয়ে বইয়া থাকাম, তুমি আস্তে আস্তে করে রান্না বান্না করবা, আমরা দুইজনে মিল্লা কথা বলতে বলতে রান্না হয়ে যাবে। আপনি যে এত বড় একটা ঘোষণা দিলেন, ওকে একটা রান্না টান্না শেষ কইরা প্লেট টিলেট দুইয়া বাতরি বাইরা দিয়ে এরপরে ডাক দিবা। কি সমস্যা কি আপনার? একলগে উঠটা একটু নিজে সহযোগিতা করলে সমস্যাটা কি? ইফতারি বানাইতে আছে, এবিডি সুইটটাও কানতে আছে, এবিডি সুইটটাও কুলোলন লাগবো, ইফতারিও বানান লাগবো, প্লেটও দেওয়ান লাগবো, আপনি আইসলেন দুই নিন খাইয়া যাইতেন নাকি? আপনি কইতেন পারেন না তুমি ইফতারটি বারো আমি তারে লই একটা গুড়ান দিয়াই, কেউ ঠিক কিনা কও? কি খালি যে রঙের গড়া দৌড়িতে আছেন, খালি হিকসেন একটা চা স্টল ডেইলি 60-70 কাপ চা খান, তখন উষ্টা খাইলে রক্ত বাড়ো না চা বাড়ো। আইসিল দুই নেট খাইতো তামা তামা করে লেবু খাই না, নাউজুবিল্লাহ করে না, শুনে যাও জিন্দেগি কারে কয়, শুনে যাও ইসলাম কারে কয়, শুনে যাও আল্লাহর নবী
ডাক দেয়া কয় আয়েশা কথা মনে আছে নাকি? আয়েশা গো কেন পানি দিয়ে কি করবে? গোসল করবে। এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, এতবার কথা বলা লাগলে ওয়াজ করা যাবে? আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, আয়েশা গোসলের পানি দাও, আমি গোসল করব। পানি দেওয়া হলো। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আসেন, গোসলের পানি দেওয়া হয়ে গেছে। পানি দেওয়া হয়ে গেল, নবী গোসলখানায় ঢুকলেন, খেজুর পাতার বেড়া দেওয়া একটা জায়গা, তিনি যেখানে গোসল করতেন ওই জায়গার ভিতরে একটা পাথর দেওয়া ছিল। পাথরটা আমাদের দেশের পাটার মতো সমান না, পাথরটা ছিল এবড়ু থেবড়ু, ওই যে রাস্তার পাথরের মতো, যেগুলা এই ভাঙ্গা ছাড়া যে পাথর চতুর্দিক দিয়ে এক সমান না, এইরকম একটা পাথর। এই পাথরটার উপরে এসে নবীজি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আম্মা জান আয়েশা পাশে থেকে পানি ঢেলে দিলেন। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহর নবী পাথরটার উপরে দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা কেনার থেকে পানি ঢালতেছেন। গা বেয়ে পানি যখন গড়িয়ে গড়িয়ে পড়ল, নবী তাকায়া দেখে পানির ভিতরে রক্ত দেখা যায়। পানির ভিতরে কি কথা কানা কি? পানির ভিতরে রক্ত। নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার? পানির ভিতরে রক্ত কেন বন্ধ করে রাখেন? পানির ভিতরে রক্ত কেন? পানির ভিতরে রক্ত আসলো কোত্থেকে? নবী জিজ্ঞেস করলেন, আয়েশা, আয়েশা গো, যুদ্ধের ময়দানে আমার কাটে নাই, যুদ্ধের ময়দানে আমার ফাটে নাই, আমি তো আহত হই নাই, আয়েশা গো, গোসলের পানির ভিতরে কেন রক্ত দেখা যায়? এবার আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছেন, নবীজি থুতার ভিতরে হাত দিয়া উপরে উঠাইলেন, তাকায়া দেখে রে নপির গাল বেবে টপ 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 করে পানি পড়তে, ওই আয়েশার গাল বে টপ টপ করে পানি পড়তেছে। বলো সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা গালের ভিতরে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা, আমি কি তোমার ধমক দিছি? কয় না। আমি কি তোমারে মারছি? কয়, আমি তোমারে ধমক দিই নাই, মারি নাই, কোনোদিন কিছু বলছি? আম্মা জান আয়েশা আঙ্গুল দিয়ে ওই নবীর ঠুটের ভিতরে চাপা দিলেন, ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মারবেন, আপনি আমাকে ধমক দেবেন, দূরের কথা, নবী গো কোনোদিন চোখ বড় বড় করো আমার দিকে তাকাল। আল্লাহর নবী কয় শা, তাইলে তুমি কেন কান্দ? আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্দি? মনে করেছিলাম বলবো না, কিন্তু এখন তো না বইলার উপায় নাই, আপনি জানতে চান কেন কান্দি? শুনেন শুনেন শুনেন, নবী গো, ও নবী, আপনি জানতে চেয়েছিলেন গোসলের পানির ভিতরে রক্ত কেন? আমি তো তখনই কেঁদে দিয়েছি। ও নবী, আপনি যখন বললেন পানি দাও, আমি গোসলখানায় পানি দিলাম, আপনি যখন এসে হাম্মামের ভেতরে ঢুকে গোসলখানায় ঢুকে আপনি যখন এসে দাঁড়ালেন গোসল করবেন, আমি ওই দাঁড়িয়ে যখন ছিলাম আমার পাটা ছিল পাথরটার নিচে, এই দিক দিয়ে পাথরটা ছিল ক্ষয় হওয়া, ওচা জায়গা ছিল, সমান তো পাটার মতো না, পাটা সে ভিতরে ছিল, তখন তো পাথরটা উপর হয়েছিল, আপনি যখন এসে দাঁড়াইছেন চাপা পড়ে পাথরটা চাপা পড়ে গেছে ওই পাটার উপরে, পাথরের চাপা খাইয়া আমার পায়ের একটা আঙ্গুল ফেটে গেছে, আপনি যখন গোসলের পানি ঢালছেন ওই ফাটা জায়গা দিয়া যে রক্ত বের হইছে গোসলের পানি লাইগা পানি লাইগা, সেই পানির ভিতরে তখন রক্ত দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা আমার পায়ের ফাটা রক্ত, অন্য কোনো রক্ত না। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা, ও আয়েশা,
ছয় বছর বয়সে বিয়ে হয়েছে গো আয়েশা, 9 বছর বয়সে সংসার শুরু করেছ। ছোট্ট মানুষ তুমি, ঘরটার ভিতরে অভাব ছিল গো আয়েশা, তোমার কত সমস্যা ছিল আমি ধরি নাই, আমার সমস্যাগুলোও তুমি ধরো নাই। আল্লাহ কোরআনে কয়, হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, ও পুরুষেরা মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, ও পুরুষেরা ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো।